তখন যাবার বেলায় কবির প্রিয় ঋতু বসন্তকে উপহার দিয়ে যায়, তখন তার প্রতি কবি কৃতজ্ঞতা না জানিয়ে পারেন না। ঋতুরাজ বসন্ত নব যৌবনের দূত, সে যে নবীনের পথিকৃ। কবির মানুষ পটে বসন্ত এক আনমনা পথ খোলা পথে, তার ডাকে প্রকৃতি অর্থাৎ চামেলি, মল্লিকা, আমের মঞ্জুরি, মাধবী, করবী এরা সকলে সাড়া দেয় এবং সকলে নতুন রঙে সেজে ওঠে। Yeah.
রবীন্দ্রনাথের গান দিয়ে ঋতু রঙ। এবার এতক্ষণ আমরা সমবেত সঙ্গীত শুনেছি, এবার শুনব একক কণ্ঠের সঙ্গীত। মা গো তোমার আগমনে সুর তোলে প্রাণে এক হিল্লোল, খুশিতে বিভোর বসুন ধরা আবেগে বিহ্বল। মায়ের আগমনী সুর আমাদের আবেগে এবং বসুন্ধরা খুশিতে ভরেছে, তেমনই এক আগমনী সুর নিয়ে মঞ্চে উপস্থিত হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন চট্টোপাধ্যায়। তার কণ্ঠে, তার সুরে শুনব আগমনী সুর।